ফাইভ স্টার হোটেল বা অনেক বড় বড় রেস্টুরেন্টে হয়তো আমরা সবসময় যেতে পারি না, বাট একদম ঘর উপকরণ দিয়ে আর ওই বড় বড় রেস্টুরেন্টের মতোই চিকেন রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি লেমন চিকেন। তাহলে লেমন চিকেন বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি 1 কেজি বোনলেস চিকেন। আপনারা চাইলে এখানে উইথ বোনো চিকেন নিয়ে নিতে পারেন। এবার এই চিকেনগুলোকে আমি চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। এবার এই চিকেনগুলোকে কী পদ্ধতিতে কাটলে খুব তাড়াতাড়ি কুক হবে সেটাও আপনাদের জানাবো। বাট তার আগে আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 5 থেকে 7 কাপ জল। বাট বোনলেস করার পরে যে হাড়টা বেঁচে থাকে সেটা দিয়ে একটা খুব সিম্পল আমরা স্টক বানিয়ে নেবো। তার জন্য আর কিছুই নয়, এই যে হাড়টাকে এটাকে আমরা দিয়ে দেবো এই জলের মধ্যে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমাদের একবার এটাকে ফুটিয়ে নিতে হবে। আর একবার ফুটে আসলেই দেখবেন জলের সাইডে সাইডে ঠিক এরকম ইম্পিউরিটিসগুলো আসছে বা চিকেনের যে ময়লাগুলো সেগুলো এরকম ভেসে আসছে। একটা ছোট চামচ দিয়ে এভাবে তুলে নিয়ে এটাকে ফেলে দিতে হবে। আর এই ইম্পিউরিটিসগুলো একবার ফেলা হয়ে গেলে স্টকের স্বাদটা ও গন্ধটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিতে হবে একটা লেবু পাতা। আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করলাম। আপনারা চাইলে পাতি লেবু, কাগজি লেবু অথবা কাফির লাইমের পাতাও ব্যবহার করতে পারেন। ব্যাস এই স্টকটা বানানোর জন্য আমাদের আর কিচ্ছু ব্যবহার করতে লাগছে না। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা কত ইজি আর সিম্পল। তাহলে এবার দেখে নিন চিকেনটা কীভাবে কাটবেন। এবার এই একটা চিকেন ব্রেস্টকে আমি 3টে ভাগে কেটে নেবো। যেহেতু এই চিকেন ব্রেস্টের সামনের দিকটা একটু পাতলা হয় তাই সেটাকে একটা ভাগে কেটে নেবেন। এবার এই চিকেন ব্রেস্টের যে পেছনের অংশটা আছে সেটা যেহেতু একটু মোটা তাই সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নেবো। আর চিকেনটা এইভাবে একটু পাতলা করে কেটে নিলে চিকেনের কুকিং টাইমটা বেশ অনেকটাই কমে যায়, তাই খুব তাড়াতাড়ি আপনারা চিকেনটাকে কুক করে নিতে পারবেন। তাহলে একে একে আমি সবকটি চিকেন কেটে নিলাম। 5 থেকে 6 মিনিট ফোটালে দেখবেন চিকেন স্টকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। এবার এই কেটে নেওয়া চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনটা থাকছে একদম সিম্পল। আর ম্যারিনেশনের জন্য লাগছে 2 চা চামচ সাদা তেল, সাথে 1 চা চামচ অরিগানো, তারপর দিয়ে দিয়েছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার একটা লেবুকে আপনারা এইভাবে একটু গ্রেট করে নেবেন। লেবুর যে খোলাটা থাকে সেটাকে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে, যেটাকে আমরা লেমন জেস্ট বলে থাকি। কিছুই নয়, লেবুর যে ওপরে সবুজ অংশটা থাকে সেটাকে এইভাবে একটু গ্রেটারের মাধ্যমে ঘষে ঘষে এই পুরো চিকেনের ওপর ছড়িয়ে দিতে হবে। চেষ্টা করবেন শুধুমাত্র যেন সবুজ অংশটাই আসে। সাদা অংশটা বেশি গ্রেট হয়ে গেলে চিকেনটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। তারপর এই চিকেনটাকে একবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর একবার ভালো করে মিশানো হয়ে গেলে যে লেবুটা আমরা গ্রেট করেছিলাম সেখান থেকে একটা স্লাইস কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আর অবশ্যই এখানে একটু নুন দিতে ভুলবেন না। তারপর এই সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এবার ফাইনালি এখানে সসটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে সেটাও দেখে নিন। আর সসটার জন্য লাগছে ময়দা, মাখন আর দুধ। আশা করি সবার বাড়িতেই এই 3টি উপকরণ নিশ্চয়ই থাকবে। তাহলে এটা দিয়ে সসটা কীভাবে বানাবেন সেটা দেখে নিন। এবার এই সসটা বানানোর জন্য আমি একটা এখানে ননস্টিকের পাত্র নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার বা মাখন। মাখন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন। আর এই মাখনটা যখন খুব ভালোভাবে গলে যাবে তাতে দিয়ে দেবো 1 চা চামচ ময়দা। তারপর এই ময়দা আর মাখনটাকে আপনাদের একটু ভালো করে কুক করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কুক করলেই দেখবেন ময়দার যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদম চলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আর ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে 2 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম থেকে লো করে নিতে হবে। তারপর এইভাবে আপনাদের একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে দেখবেন ঠিক এরকম একটা জেলির মতো ফর্ম চলে আসবে। ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে আমরা যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর স্টকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এরকম কোনো ল্যাডেলের মাধ্যমে আপনারা এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি এরকম হুইস থাকে তাহলে তো আরোই ভালোভাবে এটা মেশানো যাবে। এবার আস্তে আস্তে কুক করতে করতে দেখবেন এটা একটু ঘন হয়ে আসছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটা বেশ কতটা ঘন হয়ে গেছে। যখন ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে একটু সরিয়ে রাখবো। এবার ফাইনালি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ কুচানো রসুন আর 2 চা চামচ কুচানো পেঁয়াজ। 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিয়ে পুরো প্যানের মধ্যে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। তারপর আমাদের যে ম্যারিনেটেড চিকেনগুলো ছিল সেগুলো একে একে এর ওপর দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম রাখতে হবে।
আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই পেঁয়াজ আর রসুনটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি কিন্তু খুব বেশিক্ষণ কুক করলাম না। তার একটাই কারণ, পেঁয়াজটা যদি আপনারা অলরেডি বেশিক্ষণ কুক করে থাকেন তাহলে চিকেনগুলো যতক্ষণ কুক হবে পেঁয়াজটা কিন্তু অলরেডি ওভার কুক হয়ে যাবে বা খুব বেশি কালার চলে আসবে। তাই অতি অবশ্যই এই পেঁয়াজ আর রসুনটা আপনারা খুব বেশিক্ষণ কুক করবেন না। এবার 5-7 মিনিট এই চিকেনটাকে আপনাদের এইভাবে একটু কুক করে নিতে হবে। আর 5-7 মিনিট পরে চিকেনটাকে আপনারা যখন এইভাবে একটু পাল্টে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার একে একে আমি প্রত্যেকটা চিকেনকেই ঠিক একইভাবে পাল্টে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর আপনারা হয়তো এটাও দেখতে পাচ্ছেন এই রেসিপিটা বানানো কতটা ইজি। আর একবার পাল্টানো হয়ে গেলে অপর পিঠটা আরও 2-3 মিনিট কুক করে নিয়ে আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই সসটা দেওয়ার পরে চিকেনটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন যাতে এই পুরো চিকেনটা সসের মধ্যে ডুবে যায়। একটু ফুটার পরেই দেখবেন সসটা আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকবে। আর অবশ্যই এখানে একটু নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে এখানে একটু নুন অ্যাড করে নেবেন। আর সাথে চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর একবার এই সসটা একটু ভালো করে ঘন হয়ে গেলেই আমাদের লেমন চিকেন কিন্তু একদম পারফেক্টলি রেডি। এরকম চিকেন স্টার্টার থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।